মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি জানি তোমার সঙ্গে জয়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তো মানে সেই জায়গা থেকে তোমাকে জানতে হবে যে জয় কেন গান বাজনা ছেড়ে হঠাৎ করে চাকরি করতে চাইছে, বুঝতে পেরেছো? মানে আমি আমি জিজ্ঞেস করেছি ওকে, তোমাকে এই কথাটা বলছি কারণ তুমি তো আমার বন্ধু, তাই জয় তো আমার ভালো বন্ধু, কিন্তু আমি তো সবারই ভালো বন্ধুই হয়ে থেকে যাচ্ছি, তার উপরে আর উঠতে পারছি না। নায়িকাদের মতো বলতে নাকি একটু স্ট্রেঞ্জ, তার থেকে প্রমোশন আর হচ্ছে না। টিটির শুনলে আমি কি বললাম, কি বিড়বিড় করছো? কিছু না সম্রাজ বাবু, আমি বলবো জয়ের সাথে কথা বলবো, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ। জয়, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। কি বলো তো, সত্যি করে বলো তো, দোয়েল কি সত্যি এরকম? এরকম মানে কি রকম? আমি বুঝতে পারছি না, আমি একদম বুঝতে পারছি না তোমার দিদি কেমন একটা বিহেভ করছে, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। শুধু বলছে অফিস, রোজগার, ফিউচার সিকিউর, এগুলোর বাইরে কোনো কথা ভাবতেই পারছে না, কোনো কথা বলছেই না। যে আমার জীবনের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম, যে আমার গানের একমাত্র ফ্যান, সে আমাকে বলছে আর গান করতে হবে না। আমি সত্যি বুঝতে পারছি না দিদি। আমি বুঝতে পারছি, ইনফ্যাক্ট আমিও ভাবছিলাম তোমার সাথে এটা নিয়েই কথা বলবো। অনেক কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কয়েকদিন ধরে না দিদি কেমন একটা বিহেভ করছে। তোমার মনে হচ্ছে না? হ্যাঁ তিতির, আমার মনে হচ্ছে তোলে এই কথাগুলো নিজে থেকে বলছে না, ওকে কেউ শিখিয়ে দিচ্ছে। শিখিয়ে দিচ্ছে? কে ব্রেন ওয়াশ করছে দিদির? শাশুমা? এই দোয়েলকে আমি কোনোদিন দেখিনি তিতির, মানে একবার দেখেছিলাম বিয়ের আগে এরকম করতে। আপনার নিজের বলে তো কিছু নেই, এখনো পর্যন্ত আপনার পড়াশোনা শেষ হয়নি, এখনো আপনি চাকরি করেন না, রোজগার করেন না। কিন্তু সেটা তো মিথ্যে ছিল, কিন্তু এটা মিথ্যে মনে হচ্ছে না গো, এটা মনে হচ্ছে পুরো সত্যি, মানে সত্যি করে তুলছে দোয়েল এটাকে। কিন্তু তিতি, এটা তোরা আমাকে নিয়ে সমালোচনা করছিস? জয়, জয়, আমার উপর তোমার যত রাগ ক্ষোভ আছে সব তুমি তিতিরের সামনে উগড়ে দিচ্ছ, কি তাই তো? খুব ভালো করছো, খুব ভালো, ভেরি গুড। দিদি কেন বলছিস এগুলো, আমরা কেন তোকে নিয়ে সমালোচনা করব? একদম চুপ। আচ্ছা জয়, তুমি অফিস গেছিলে, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে কেন? সবই সাময়িক, তাই তো? দিদি শোনো, দাদাভাই আমাকে একটা, দাদাভাই তো অফিস থেকে ফিরে আসেনি, তাহলে তুমি কেন অফিস থেকে ফিরে এলে বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।